আজ শুভ রাখিবন্ধন উৎসব, তাই রাখিবন্ধন উৎসব উপলক্ষে আমি আজকে গোপালের পুজো করব, গোপালকে রাখি পরাব। আপনারা সম্পূর্ণ ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখবেন। আমি এখন গোপালকে শয়ান থেকে উঠাবো। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে। গোপালকে এবার ঘি অগ্র মধু দিয়ে স্নান করিয়ে নেব চন্দন দিয়ে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ। এবার মধু দেব। ওম শ্রী ভগবতে শিবাসুদেবায় নমো, ওম শ্রী ভগবতে শিবাসুদেবায় নমো, ওম শ্রী ভগবতে শিবাসুদেবায় নমো। গোপু সোনার কাটা মুছিয়ে দেব। হরে কৃষ্ণ এবার চন্দনের টিপ পরিয়ে দিলাম। গোপালের পায়ে ঠিক এইভাবে কিন্তু সোজা দিক করে তুলসী পাতাটা দিতে হবে। এবার জামাটা পরিয়ে দেব। নতুন জামা নিয়ে এসেছি দেখুন বন্ধুরা, আবার জন্মাষ্টমী চলে এলো। আমার গোপালের কিন্তু এই জামা হয় না, ছোট গোপালের আরো বড় সাইজের জামা লাগে আমার। হরে কৃষ্ণ এবার মালাটা পরিয়ে দেব। হরে কৃষ্ণ
এবার গোপালকে চুড়িটা পরিয়ে দেবো। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। এই যে আমি গোপুর জন্যে রাখি এনেছি, গোপুকে পরিয়ে দিচ্ছি। বাসিটা একটু সরিয়ে নিলাম। বন্ধুরা, আমার গোপু সোনাকে কেমন লাগছে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। এবার গোপুকে আমি সিংহাসনে তুলে দেব। চলো সোনা, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। আমার গাছের গোলাপ আমার গোপালের মাথায় এটা দিয়ে দেব। দাদাকে আমার গিফট করব এই সেন্টটা, তাই গোপালকে আগে একটু পারফিউম গায়ে দিয়ে দিই। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধু জগৎপথে, গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। এবার আমি গোপালের আরতি করব। গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন গিরিধারি গোপীনাথ মদন মোহন, শ্রীচৈতন্য নিত্যানন্দ শ্রী অদ্বৈত সীতা ভুরি ভুরি বসে
কৃষ্ণ 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 হরি 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 কৃষ্ণ কৃষ্ণ হরি 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 রাম 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 হরি হরি হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপথে গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমোস্তুতে ঠাকুর সকলের মঙ্গল করো। 2023 যেন সবার সুন্দর ও সুকুময় হয়ে ওঠে, সবাইকে রক্ষা করো ঠাকুর। দিকে দিকে যা অরাজকতা বেড়েছে সব এগুলো নিপাত যাক ঠাকুর, তোমার কাছে এটাই প্রার্থনা করি। আমার গোপাল পুজোটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করবেন অবশ্যই, শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না, পাশে থাকা বেল বাটনটিকে প্রেস করে দেবেন। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা রেখে এখানে পুজোটা সমাপ্ত করলাম। নমস্কার। আজ রাখি বন্ধন উৎসব, তাই দাদাকে রাখি পরাবো বলে দাদার বাড়িতে চলে এলাম। আগে দুব্বো দি, আমার একটাই দাদা। বন্ধুরা, আপনাদের সবার কাছে আমার বিনীত প্রার্থনা, দাদা আমার খুব অসুস্থ, আপনারা সবাই প্রার্থনা করবেন গডের কাছে আমার দাদা যেন দীর্ঘজীবী হয়। এই যে রাখি, এই যে দাদাকে এবার মিষ্টি খাওয়াচ্ছি বন্ধুরা, পড়েই গেল। দাদা মিষ্টি খুব একটা পছন্দ করে না, তো ওই জন্য খেলো না। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন, দাদাকে আমার দীর্ঘ আয়ু আপনারা সবাই কামনা করবেন। এই কামনা রেখে রাখসবন্ধন উৎসব এখানে শেষ করলাম। নমস্কার। এই যে দাদার গিফট, টাকা, চকলেট। বাই টাটা। এই যে দাদার জন্য আমি একটা পারফিউম এনেছি, ছোট্ট একটা গিফট। বাই টাটা।